গুড ইভিনিং, এখন বাজে 6টা আর আমি একটু পিঁয়াজ টিয়াজগুলো কেটে রাখছি, তাহলে একটুখানি তাড়াতাড়ি হয়ে যাবে, কাজটা সহজ হবে। আর আজকে বিরিয়ানি হবে, ননদরাই করবে বিরিয়ানি, আমি একটু গুছিয়ে গাছিয়ে রাখছি, একটু পিঁয়াজ টিয়াজগুলো কেটে দিই, পিঁয়াজটা কেটে, টমেটো কেটে, আদা রসুন এসব কেটে বেটে বেটে রাখি, ওরা এসে রান্না করবে, তাহলে একটু হেল্প হয়ে যাবে। আর রাত্রিবেলায় অনেক মজা হবে, সবাই আসলে হই হই হবে, ভাইয়ের বউও আসবে, আপনারা সঙ্গে থাকুন আর আমাদের আনন্দ ভাগ করে নিন, দেখতে থাকুন না, ভাগ করে নিন। আমার রসগোল্লা, এটা আমার রসগোল্লা, এটা আমার রসগোল্লা। এখনো ননদরা আসেনি, সব আসবে, ওই যে ভাইয়ের বউ এসেছে পল্লবী, এটা হচ্ছে স্বর্ণেন্দিতাস মমের পল্লবী, বুঝেছেন? আমরা ননদ ভাজ, দেখে নিন সবাই। আর এইটা আমার রসগোল্লা, এটা আমার রসগোল্লা, এটা কার কিছু বেশি? মিঠু পিছু বাবা রে, ও কত আনন্দ, মিঠু পিছু বাড়ি আসলে আর কিচ্ছু চায় না, তাই না মা? ঠিক আছে, অকেশনটা হচ্ছে আজকে শাহরুখ খানের জন্মদিন এবং আমরা সবাই সেলিব্রেট করছি। এই যে স্যারকে কেক আনা হয়েছে মিয়াবাড়ি থেকে, দেখে নিন সবাই। এই যে আমার ননদের ছেলে কেকটা নিয়ে এসছে, ও প্রচুর শাহরুখ খানের ভক্ত, এই দেখেছেন আমাদের হিরো, এই যে হিরো একটু হাই হাই করো, দেখেছ? ও হচ্ছে ইয়েলো পড়েছে, ওই জন্য আজকে ইয়েলো কেক এনেছে। আর এটা আমার রসগোল্লা, ও ভাবছে কার হ্যাপি বার্থডে, ও তো চেনেই না শাহরুখ খান দাদু কে হয়। আর ওই যে আমার ছেলে পড়ে টড়ে এসে গেম খেলছে, তাহলে কাজে আবার কাজে দিকে খুব নাচানাচি হচ্ছে, হাঁপিয়ে গেছি, আবার কাজ করতে লেগে যাই। শাহরুখ খানকে জন্মদিনে ভাজা হচ্ছে, হয়ে গেল বেরেস্তা ভাজা, বিরিয়ানি হবে। এই হচ্ছে আমার বড় ননদ, এইভাবে ইন্ট্রোডিউস করাচ্ছি কারণ খুব ব্যস্ত সবাই কাজে। এই হচ্ছে আমার বড় ননদ, খুব ভালো রান্না করে, বিরিয়ানির মাস্টার, হ্যাঁ, এই জন্য আজকে বিরিয়ানি হচ্ছে। আর এই হচ্ছে আমার ছোট ননদ, সেলফি কুইন, একে দেখবেন এফবিতে অলওয়েজ সেলফি দেয় একদম, দেখেছেন বাচ্চা মেয়ে একখানা। আর এই হচ্ছে আমার রসগোল্লা, এই তো আমার বিছনা ছেড়ে দেবে নাকি? আর এই যে আমার ভাইয়ের বউ, ও আর এক সেলফি কুইন, হ্যাঁ, ও শর্ট ভিডিও করছে, আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, স্বর্ণেন্দিতাস মো, ওকে, আবার পরে কাজ করে নিই, আবার পরে আসছি।